আমার বাড়ি ঘর বাবা মা কেউ নেই। আপনার বাবা এটা মেনে নেবেন না কখনো। সুবি, আপনার বাবা যদি জানতে পারেন যে আমি আপনার বা আপনার এই পরিবারের কেউ না, তখন কি হবে একবার ভেবে দেখেছেন? এই অশুভ দিনটি আসার আগেই আমি এখান থেকে চলে যেতে চাই। সম্ভব না, প্লিজ আপনি আপনি আমাকে মাফ করুন, আমাকে যেতে দিন। এরকম একটা জায়গায় আমাদের একটা বাড়ি থাকবে, ছিমছাম, না না ঠিক বাড়ি নয়, ছোট্ট একটা কটেজ থাকবে। তুমি আমি আমরা দুজন এখানে এসে থাকব। আমাদের শহরের মানুষগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে শুভ, এই নষ্ট শহরের কোলাহল থেকে আমি তোমাকে অনেক দূরে নিয়ে এসে থাকব। জানো শুভ, আমি আমি মাঝে মধ্যে তোমাকে অনেক অপমান করেছি, তোমার সাথে বাজে ব্যবহার করেছি, তোমার সাথে কথা বন্ধ রেখেছি, কোনো যোগাযোগ রাখিনি, কিন্তু এই সবই ছিল আমার ভান, খেলা। তুমি ছাড়া যে আমার আর কিছুই নেই শুভ। শোনো মিলি, তোমাকে কিছু কথা খুব স্পষ্ট করে বলতে চাই। আমাদের গোটা পরিবার একটা মহা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমি তোমাকে ঠিক পুরোটা খুলে বলতে চাচ্ছি না, তবে এইটুকু বলতে পারি যে আমরা প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছি। এতদিন জীবন আর বাস্তবতাকে আলাদা করে দেখেছিলাম, বাস্তবতাকে এক পাশে রেখে হিয়ালিকেই মনে করেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় সত্য, কিন্তু এখন দেখছি না, বাস্তবতাই হচ্ছে বড় সত্য। সেদিন তোমার গলার চেইনটা যখন বিক্রি করতে যাই, তখন আমার কাছে মনে হলো বাস্তবতার কত বড় ক্ষমতা, প্রেম টেম সেখানে একেবারে তুচ্ছ। আমার মনে সেসব নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগও নেই। তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। সেদিন তোমার গলার চেইনটা বিক্রি করতে গিয়ে আমি এক আশ্চর্য সত্য আবিষ্কার করি। কি সেই সত্য? তোমার আর আমার মধ্যে কত ভিন্নতা। একজন হাজার হাজার টাকার সোনার চেইন অবলীলায় রাস্তায় ফেলে দিতে পারে, আর অন্যজন সেটা সযত্নে তুলে রাখে, আবার সংকটের সময় সেটা বিক্রি করতে যায়। বলো না শুভ, আমার অনেক কষ্ট লাগে। আর নীলু আমাকে আরো বড় সত্যের মুখ দেখিয়েছে। নীলু, নিজের বিরুদ্ধে কেন এরকম দাঁড়াতে চাচ্ছ? একজনের কাছে সত্যটা উন্মোচন করো, আবার আরেকজনের কাছে এসে তাকে মিথ্যা দিয়ে আড়াল করতে চাও কেন? শুভ, এই তো তুমি, তোমার হারিয়ে যাওয়া তুমি, সেই যে প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তোমার সাথে প্রথম দেখা হওয়ার দিন, তুমি জীবন, মানুষ, সমাজ এসব নিয়ে অদ্ভুত কিছু কথা বলেছিলে, আর সেই সমস্ত শুনতে শুনতে আমার মনে হয়েছিল
এই মানুষটাকে আমার চাই। আমি আমি জানি আজ তোমার সমস্ত অনুভব, তোমার সমস্ত যন্ত্রণার কারণ আমি, তবু তবু আমি আমি জানি না আমার আমার এত কেন ভালো লাগছে, বলো কেন এত ভালো লাগছে? আমি শিউলিকে একটু পাঠিয়ে দে। এসো শিউলি, কি ব্যাপার? তুমি কি আমাকে ভয় পাচ্ছ বৌমা? বসো বসো। দেখো, কথা নেই বার্তা নেই, একটা মেয়ে হুট করে বাড়িতে বৌমা সেজে চলে এলো, এটা মেনে নেওয়ার মতো মানুষ আমি ছিলাম না। আমি মেনে নিয়েছি। অপুর মায়ের সাথে তোমার কোথায় যেন একটা ছায়ার মিল আছে, একটা গভীরে কোথায় যেন একটা মিল আমি দেখতে পেয়েছি। যে রূপটা ওরা কেউ চেনে না, কিন্তু সে রূপটা স্বামী হিসাবে আমি দেখেছিলাম, আমি চিনেছিলাম। রাবেয়া আসলে খুবই একটা দুঃখিনী মহিলা ছিল। দেখো, ভালোবাসার একটা শক্তি আছে, সেটাকে ভেতর থেকে অনুভব করতে হয়, তাহলে সব রকম সংকটকে মোকাবেলা করা যায়। কিন্তু রাবেয়া পারেনি, সে ভালোবাসাকে আত্মসমর্পণ করেছিল। আমি আশা করবো তুমি সেটা করবে না। ঠিক আছে, এসো। আপনি কিন্তু কথা রাখেন নাই। আপনি রেখেছেন? আপনি বুড়ে বেটার নিয়ে কই গেছিলেন? শিউলিকে আপনি সেদিন টিজ করেছেন, ভয় দেখিয়েছেন। আপনার তো আমি আগেই বলছি না যে আমার একটা যন্ত্রণার অসুখ আছে, সেটা সারতে কিছুদিন সময় লাগবে। তাছাড়া আমি চাইলেই অনেক কিছু করতে পারি, কিছু করি না। আপনার দিকে তাকায় কিছু করি না। আমি কিছুক্ষণ করে জেলে যাব। তার দরকার হবে না। আমি আপনাকে যেভাবে রং ডিরেকশনে চালাচ্ছি এটা যদি স্যার জানতে পারে, তিনি নিজেই আমাকে খুন করবেন। অ্যান্ড আই থিঙ্ক হি হ্যাজ স্টার্টেড সাসপেক্টিং মি। বাংলায় কোন, আমি তো ইংরেজি বুঝি না। সে আমাকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। আই থিঙ্ক সে কিছু টেরও পেয়েছে। আমি একটা খুনের মামলার আসামি, কিন্তু সেটা ভুয়া খুনের মামলা, আসল খুন না। প্রয়োজন হইলে আমি মনে হয় আসল খুনেই জড়াম।
আসতেছি স্যার। তোমার বস কোথায়? স্যার তো গতকালকে থেকে অফিস আছে। আসবে কি? আমরা পুরো গোডাউনটা সার্চ করবো। চুপ, একদম চুপ। হ্যাঁ মঞ্জু সাহেব। হ্যাঁ ভাই। না ভাই, আমার এখন আর কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, আপনার সময় খারাপ, সবচেয়ে ভালো নিজে থেকে ধরা দিন। এদিকে আস করো। না গো মা, তোমার ভয়ের কিছু নাই। মানুষের জীবনটাই তো এমন, এতদিন বাপের পাইছ, এখন আমারে পাইবা, ব্যাস এইটাই মানব জীবন। তুই কি করতেছ মা গো? আমারে তুমি ভুল বুঝো না মা, আমি তোমার পাগল পোলা। মানুষে আমারে কয় ভব ঘুরে। আচ্ছা মা, তোমার মনে আছে ছোটবেলায় আমি যে খালি গাছে উঠতে চাইতাম, পাখি ফরিং এগুলো ধরতে চাইতাম, আর তোমারে আর বাবারে ফালায়া দাদা জানের কাছে গ্রামে যাইতাম গা। দাদা জান আমার পুরো গ্রাম ঘুরা দেখাইতো, মনে আছে তোমার? বাবা তুই আমগরে ফালায়া তোর দাদা জানের কাছে চলে যাইতি, কইতি দাদা জানের লগে কৃষি কাজ করু, যাত্রাপালা দেখতে যামু, হ মনে আছে? হ সেই আমি এখন। আসলে মা, মানুষ বদলাইতে টাইম লাগে না, একটা মুহূর্ত, ব্যাস সব কিছু ঠিকঠাকই চলতেছিল। একদিন ভার্সিটির এক বন্ধুর মা অসুস্থ হইল, বেচারে টাকা লাগবো, পকেট একদম খালি। ভাবলাম বন্ধুই তো বন্ধুর উপকারে আহে, এইটা ভাইবা টাকার জন্য গেলাম বাবার অফিসে। গিয়া দেখি দেখা মা, ভয়ে আমার শরীর কাটাতে উঠল, মনে হইল আমার পায়ের তলা থেকে মাটি ফাঁক হয়ে যাইতেছে। ঘৃণায় আমার মইরা যেতে ইচ্ছা করতেছিল মা, মইরা যেতে ইচ্ছা করতেছিল। আজব একটা ঘটনা ঘটছে বুঝছো ঝুমুরদি, তুমি তো শুনলে বিশ্বাসই করতে পারবে না, বলবা যে আমার মাথা নষ্ট। আবার নতুন কোনো মেয়ের প্রেমে পড়েছিস? আরে না, তুমি যে কি কও না,
ওরকম কিছু না, আবার আবার ওইরকম কিছু। কিন্তু যা বলার তাড়াতাড়ি বলে বিদায় হোক, আমি পড়ছি। আর নতুন একটা মেয়ে সমিতির বাসায়, আগে কখনো দেখিনি। তুই কি ওদের বাসায় গিয়েছিলি? না, ঠিক বাসায় না, আরে রাস্তায়। মেয়েটা ছিল ব্যালকনিতে, আমি তো প্রথম ভাবলাম সুমি, পরে দেখি না আমাকে দেখে কি করলো জানো? কি, তোকে দেখে হাসলো? দিদি তুমি জানলে কেমনে? তুমি কি স্পটে ছিল নাকি? আরে পিন্টু মিয়া, ওইটুকু বুঝতে স্পটে থাকা লাগে না। যাক ভালোই হলো, সমীর ভূত মাথা থেকে নামলো। কি যে বলো না তুমি, সুমি আমার সব, তোমাকে শুধু জাস্ট ঘটনাটা বললাম। ধর তুমিও না বুঝছো ঝুমুরদি, প্রেম ভালোবাসা কিন্তু একতরফা হয় না, বুঝছো? এই যে আমি সুমির জন্য এত কিছু করলাম, এত কথা বললাম, ওর মন কি আমার জন্য এক ইঞ্চি থুক্কু, এক সেন্টিমিটার নড়লো বলো? আসলে আড়ালে আবডালে আমি কিন্তু এক প্রকার মেন্টাল টর্চারই করেছি ওকে, জানো ঝুমুরদি? মনের অ্যান্টিনায় যদি ধরা পড়তো তাহলে পয়লাবারই ধরা পড়তো, এত কিছু করা লাগে বলো? এই যে আজকে মেয়েটা শুধুমাত্র একবার দেখেছি, একবার। সত্যি ঝুমুরদি, মেয়েটা কেমন জানি অদ্ভুত, আর দেখতেও কিন্তু সুমির থেকে খারাপ না। ঝুমুরদি নীলুদা লোকটা কিন্তু অনেক ভালো জানো, আমি জানি তোমাকে সে অনেক আনন্দে রাখবে, কোনো দিন তোমাকে কষ্ট দেবে না। তুমি যখন থিয়েটার করবা তখন তোমার পাশে পাশে বসে থাকবে, তারপরে তুমি যখন যেখানে যেখানে শো করবা তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। নীলুদা একটু পাগল টাইপ, তুমি তো জানো পাগল টাইপ মানুষরা কিন্তু খুব ভালো হয়, আর তোমাকে যে কি ভালোবাসে তুমি চিন্তাও করতে পারবে না। এই পিন্টু, তোর কি আর খেয়ে দিয়ে কাজ নেই? যা তো, যা বলছি যা এখান থেকে। যাইতেছি যাইতেছি, পরে কিন্তু আফসোস করবা বলে গেলাম। চলেই তো যাব, মেয়েটা চলে আসলো, কটা দিন থাকতে চাই। এখন যদি আমি হঠাৎ করে চলে যেতে চাই তখন আবার কি নাকি সন্দেহ করে, তাই। তুলা ভাই, তুমি কি এখন আমার উপর রেগে আছো? আমার একটা কথা বলো তো, তুমি কি ঠিক করছো যে তুমি আমার সাথে কথা বলবা না? ঠিক আছে, কথা না বললে না বলবা, কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দিবা না। তাহলে কি তুমি বলতে চাও টাকাটা তুমি তুলে নাওনি আমার সই নকল করে? তুলা ভাই, রাজিয়া, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তোমার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে তুমি মানুষের হাতের লেখা নকল করতে পারো, আর আমার হাতের লেখাটা তুমি সবচেয়ে ভালো নকল করতে পারতে। একবার আমি চিঠি নিয়ে গেলাম আর তুমি আমার নামে আমার হাতের লেখা নকল করে তোমার আপাকে চিঠি লিখে মজা করলে, আর তারপরে তুমি বলার পরও তোমার আপার সাথে বিশ্বাস করেনি যে আমি চিঠিটা লিখিনি, ঠিক কি বলছি না? একটা মানুষ আর একটা মানুষের এত বড় ক্ষতি কী করে করে আমি জানি না। তুলা ভাই, তুমি বিশ্বাস করো আমি এ সমস্ত কিচ্ছু করি নাই, তুমি যা ভাবতেছ তা পুরাটাই মিথ্যা, ভুল। তুমি দয়া করে এখান থেকে যাও, যাও। কিছু বলবি না? এমনি মিলে আপা কেমন আছে রে ভাইয়া? ভালো,
মিলিয়াপা তোকে বিয়ে করবে না না?